শুরু করে দিব। আচ্ছা, এখানে তোমরা যে ছবিটা দেখতেছো এটা একটা হাইড্রোগ্রাফ। হাইড্রোগ্রাফ বললেই ওয়াই এক্সিস এ ডিসচার্জ আর এক্স এক্সিস এ টাইমের সাথে সম্পর্ক যুক্ত। হাইড্রোগ্রাফ দিয়ে কি বোঝায়? হাইড্রোগ্রাফটা হলো বৃষ্টিপাতের পর বৃষ্টিপাত দুইটা অংশে ভাগ হয়ে যায়, একটা হলো মাটিতে ও মাটির উপর আচ্ছা পড়ার আচ্ছা পর, রাইট রাইট ঠিক আছে। শুষ্ক মাটির ও উপর পড়ার পর সেটা মাটিকে ভিজায়, ভিজায় ইনফিল্ট্রেশন হয়ে পার্কোলেশনে চলে যায়, মানে মাটির নিচে চলে যায়, আর অতিরিক্ত পার্টটা মাটির উপর দিয়ে গড়ায় সরাসরি স্ট্রিমে বা চ্যানেলে চলে যায়। এটাকে বলে, এইটাকে বলে রান অফ। এই রান অফটাই চ্যানেলে যায় যখন নদীর পানি বাড়তে থাকে আর বৃষ্টিপাত হতে থাকে, তখন এই হাইড্রোগ্রাফটার সৃষ্টি হয়। এই এই যে হাইড্রোগ্রাফটা, এই যে রেখাটা কালো ব্ল্যাক বোল্ড লেখা দিয়ে দেওয়া আছে, এগুলা বিভিন্ন অংশ আছে, বিভিন্ন পার্টস, এগুলো আমরা অলরেডি শিখছি। এই উপরের অংশটা, এই যে ডটেড লাইন থেকে এই অংশটা, এইটা হলো ডাইরেক্ট রান অফ হাইড্রোগ্রাফ। বৃষ্টি হওয়ার পরে মাটির উপর দিয়ে গড়ায়া যেটা সরাসরি নদীতে চলে যাবে, সেটাই হলো ডাইরেক্ট রান অফ হাইড্রোগ্রাফ। এই জন্য এটাকে ডাইরেক্ট রান অফ হাইড্রোগ্রাফ বলবে। এবং এইখানে যে এরিয়াটা, এটাকে ডাইরেক্ট রান অফ হাইড্রোগ্রাফ, সরি, ডাইরেক্ট রান অফ ভলিউম বলে, সারফেস রান অফ ভলিউম বলে। এগুলোর অনেকগুলো নাম আছে, একটা হইলো ডাইরেক্ট সারফেস রান।